হাই, এই ভিডিওতে আমরা থেভেনিন থিওরেম রিলেটেড প্রবলেম সলভ করব এবং নেটওয়ার্ক থিওরেম রিলেটেড অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও রয়েছে ডিসক্রিপশনে, ফুল প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। তো খুব শীঘ্রই কম্বিনেশন সিস্টেম রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করা শুরু করব এবং সেটা আমার চ্যানেলের কম্বিনেশন সিস্টেম নামক প্লে লিস্টে সিরিয়ালাইজ ভিডিওগুলো দেওয়া থাকবে। তো যাদের কম্বিনেশন সিস্টেমের প্রবলেম রয়েছে তারা এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তাদের প্রবলেমগুলো সলভ হবে। তো এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এটা এসেছিল পিজিসিবি, দ্যাট মিনস পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, 2018 সালে জব এক্সামে, এবং NWPGCL, দ্যাট মিনস নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, 2014 সালে জব এক্সামে। এবং এরকম সিমিলার প্রবলেম এসেছিল বুয়েট এমএস অ্যাডমিশন টেস্টে 2017। তো এখানে আমাদের প্রবলেমে বের করতে হচ্ছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য ফলোয়িং সার্কিট, দ্যাট মিনস এই সার্কিটের আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আমাদের থেভেনিন সার্কিট সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেটা আমরা এর আগের ভিডিওগুলো দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি বলে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে যে আমরা এই এবি টার্মিনালের বাম পাশে যে সার্কিট দেখতে পাচ্ছি এই সার্কিটটাকে জাস্ট একটা সিম্পল ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে রিপ্লেস করতে পারি। তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে বলবো হচ্ছে আমরা ভিটিএইচ এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা আরটিএইচ, এবং এইটা থাকবে হচ্ছে আমাদের এবি টার্মিনাল। তাহলে এই এবি টার্মিনালের বামে যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটাকে জাস্ট আমরা একটা সিম্পল ভোল্টেজ সোর্স ভিটিএইচ এবং তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আরটিএইচ দ্বারা রিপ্লেস করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে ভিটিএইচ ক্যালকুলেশন করা এবং আরটিএইচ ক্যালকুলেশন করা, তাহলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে পারবো। সো ফার্স্ট আমরা ক্যালকুলেশন আসে হচ্ছে ভিটিএইচ, তো আমরা এখানে ভিটিএইচ ক্যালকুলেশন করবো ফার্স্টে। সো এই ভিটিএইচ আমরা বিভিন্ন উপায়ে ক্যালকুলেশন করতে পারবো, সো যার যেটা খুশি সেটা সেভাবে অ্যাপ্লাই করে আমরা এই ভিটিএইচ ক্যালকুলেশন করতে পারবো। সো আমরা এখানে কাজের সুবিধার্থে আমরা এখানে কেসিএল এবং লুপ অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করবো। সো এখানে আমরা সিম্পল একটা নোট দেখতে পাচ্ছি, এখানে আমরা এই নোট, এটাকে নোট বলবো হচ্ছে আমরা নোট এ ধরে নিচ্ছি, সিম্পল নোট এ, এটা হচ্ছে নোট এ। এবং দেখতে পাচ্ছি এখান থেকে একটা কারেন্ট আউটগোয়িং এবং এখানে আরেকটা আউটগোয়িং কারেন্ট ধরে নিচ্ছে, আমাদের ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরে নিলাম, কারণ এখানে দুইটাই আমাদের ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, দুইটা ব্রাঞ্চে আমাদের কী করে দিলাম আউটগোয়িং কারেন্ট ধরে নিলাম আমার ইচ্ছা মতো। সো এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করবো, সে অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড এ। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো কি দেখতে পাচ্ছি, একটা কারেন্ট আউটগোয়িং, দ্যাট মিনস এই আউটগোয়িং কারেন্টটা কত, টোয়েন্টি আই, এবং এখানে আরেকটা আউটগোয়িং কারেন্ট রয়েছে, প্লাস আমাদের কেসিএল কী বলে, কেসিএল হচ্ছে সামেশন অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। সো এখানে ইনকামিং কারেন্ট নাই, সো ইনকামিং কারেন্ট জিরো, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুইটা। সো এটা তো সিম্পল বিষয়, কেসিএল কেভেল সম্পর্কে আমাদের ইতিমধ্যে আলোচনা করেছি, সেটাগুলো দেখলে আমরা ইজিলি এগুলো বুঝতে পারবো। আর এখানে একটা আউটগোয়িং কারেন্ট দেখতে পাচ্ছি, এই কারেন্টটা আমাদের বের করতে হবে, এবং এই কারেন্টের ভ্যালুটা এখানে আমাদের ভোল্টেজ দেখতে পাচ্ছি ভি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু বুঝে নিই বিষয়টা, এই ভিটিএইচটা বেসিক্যালি কী বোঝায়। ভিটিএইচটা হচ্ছে এখানে আমাদের যে লোড যে রেজিস্ট্যান্সটা থাকবে, দ্যাট মিনস এই লোড রেজিস্ট্যান্সটাকে ফার্স্ট আমাদের রিমুভ করে দিতে হবে এবং সেটার দুটো টার্মিনাল পাবো, সেই দুটো টার্মিনাল অ্যাক্রসে আমরা ভিটিএইচ ক্যালকুলেশন করবো। সো আমাদের এই প্রবলেমে শুরুতেই আমাদের এই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেওয়া আছে, দ্যাট মিনস এই অ্যাক্রসে এখানে একটা লোড রেজিস্ট্যান্স ছিল বা লোড ছিল, সেই লোডটাকে রিমুভ করে দিয়ে আমরা একটা ওপেন সার্কিট পেলাম। সো এই যে এবি টার্মিনাল ওপেন করে দিলাম, ওপেন করে লোডটাকে রিমুভ করে দিয়ে আমরা এবি টার্মিনাল পেলাম, এটার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো, সেটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। দ্যাট মিনস এই যে এ বির অ্যাক্রসে যে ভোল্টেজ ভিএবি, এটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। সো এই ওপেন যে টার্মিনাল রয়েছে এটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ভিএবি, সেটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। এবং যেহেতু এটা ওপেন রয়েছে এবং এটা প্যারালাল রয়েছে, এই যে 25 ওহম রেজিস্ট্যান্স যেটা রয়েছে এটা আমাদের কি, এই এটা প্যারালাল রয়েছে। সো প্যারালাল থাকলে ভোল্টেজ সেম থাকে, তার মানে এই 25 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই আমাদের হচ্ছে ভিটিএইচ এবং সেটার ভোল্টেজটা হচ্ছে ভি। ওকে, সো এই পর্যন্ত আমরা বুঝে নিলাম যে আমাদের এই ভিটাই হচ্ছে আমাদের ভিএবি এবং সেটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সার্কিট দিকে ফার্স্টে বুঝে নিতে হবে। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ আসি, ফার্স্ট আমরা এটা অ্যাপ্লাই করে নিই। তাহলে এক্ষেত্রে আমাদের এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমাদের ভিটিএইচ, দ্যাট মিনস 25-এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি এবং ভিটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। সো সিম্পল আমরা বলে নিলাম এটা অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিটিএইচ এবং এটার রেজিস্ট্যান্স হচ্ছে 25। সো আমাদের কারেন্টের সূত্র জানি না, আই ইকুয়াল টু আমাদের কি, ভি ডিভাইডেড বাই আর বা ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটার যে ভোল্টেজ সেটা আমরা জানি, এটার ভোল্টেজ হচ্ছে ভিটিএইচ আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 25। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে আমরা কারেন্ট পেয়ে গেলাম, এটার মধ্যে আমাদের কারেন্ট পেয়ে গেলাম। সো আমাদের দুটো আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন করি, এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ভিটিএইচ ডিভাইডেড বাই 20 × 25। জাস্ট এটাকে এপাশে পার করে দিলাম, মাইনাস হলো এটাকে গুণ ছিল, এটা আবার ভাগ হয়ে গেলে একবারে করে নিলাম এটা। সো এটাকে করলে আমরা পাবো হচ্ছে, জাস্ট এটা যদি আমরা ভেঙে লিখতে পারি, তাহলে 0.002 এত ভিটিএইচ। সো এটা আমরা একটু করে নিলাম, আমাদের একটা ইকুয়েশন পেলাম। এখন আমরা দেখি যে ভিটিএইচটা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। এই যে আমাদের একটা লুপ দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা লুপ দেখতে পাচ্ছি এবং লুপ কারেন্ট হচ্ছে আই। তাহলে আমাদের যদি আইটা বের করতে পারি, এই লুপ কারেন্টের ভ্যালুটা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা ভিটিএইচটা ক্যালকুলেশন করতে পারবো। সো এখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করবো, সো এটা হচ্ছে লুপ আই, এই লুপ কারেন্ট আমরা বের করবো, এই লুপ কারেন্ট ধরে হচ্ছে আই, দ্যাট মিনস এই কারেন্টটাই তো এদিক বরাবর ফ্লো হচ্ছে। সো এই লুপ কারেন্ট হচ্ছে আমাদের আই, এই লুপ কারেন্টটা বের করতে পারলে আমাদের আইটা বের করতে পারবো, আইটা বের করতে পারলে আমরা ভিটিএইচটা ক্যালকুলেশন করতে পারবো। সো আমরা এই অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ ওয়ান, এখানে আমরা অ্যাপ্লাই কেভিএল,
লুপ ওয়ানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো এখানে। তাহলে স্টার্ট করতেছি এখান থেকে, আমরা স্টার্ট করে মাইনাস থেকে ঢুকে প্লাসে বের হয়ে গেল, তাহলে যেদিক বরাবর ঢুকলো আমরা সেই সাইনে কাজ করবো। সো এখানে আজ হচ্ছে মাইনাস ফাইভ, বা যেদিক বরাবর বের হয়েছে সেই সাইনে আমরা কাজ করতে পারি। সো যার যেটা খুশি, সো আমরা মাইনাস ফাইভ দিয়ে যেদিক দিয়ে ঢুকতেছি সেই সাইনে কাজ করতেছি। সো মাইনাস ফাইভ এদিক দিয়ে আসলো, এসে কারেন্টটা যেদিক বরাবর ঢুকে সেটা হচ্ছে পজিটিভ, আর যেদিক বরাবর বের হয়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ। সো এদিক যেদিক বরাবর ঢুকতেছে সেটা সেই সাইনে কাজ করতেছি, প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, কারণ এখান থেকে কিলো ওহম থেকে ওহমে করে নিলাম, ইন্টু এই কারেন্টের ফেলে কত আই, আর এখানে প্লাস হয়ে ঢুকে মাইনাসে বেরিয়ে যাচ্ছে, সো পজিটিভ থ্রি। এবং এই যে ভিটা, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, থ্রি ভি, কারণ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এবং এই ভিটা হচ্ছে আমাদের এই ভি। দ্যাট মিনস এই ভিটা ভেরি করলে আমাদের এখান থেকে এই ভোল্টেজ সোর্সটাও এর মানটাও ভেরি করবে, সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সো আমাদের থ্রি ভি ইজ ইকুয়াল টু আমাদের জিরো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই পজিটিভ সাইনেও কাজ করতে পারি, দ্যাট নেগেটিভ হয়ে ঢুকে পজিটিভ হয়ে বেরিয়ে যাচ্ছে। সো এটা যদি আমরা করতাম তাহলে আমরা কী করতাম, অর এটা অথবা এটাও লিখতে পারি আমরা, যে এখান থেকে যেদিক বরাবর বের হয়েছে সেই সাইনে কাজ করবো, দ্যাট মিনস পজিটিভ ফাইভ, আর এদিক যে পদে যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই সাইনে কাজ করছে, মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু আই, আর যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই সাইনে কাজ করবো মাইনাস থ্রি, কারণ আমরা আগের ভিডিওতে এই যেদিক বরাবর বের হয়ে যাচ্ছিল সেই সাইনে কাজ করেছিলাম। সো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম, সো যার যেটা খুশি সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই সাইনেও কাজ করতে পারি, অথবা যেদিক দিয়ে ঢুকতেছে সেই সাইনটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো যার যেটা খুশি সেটা আমরা করে ফেলবো। সো এটা যদি আমরা করি ক্যালকুলেশন, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু এই আই ভ্যালুটা এখানে বসাই দিই, মাইনাস জিরো দশমিক জিরো জিরো টু, এখানে এই ভিটিএইচ প্লাস, এবং এই থ্রি ভি, থ্রি ভি মানে কি, ভি মানে হচ্ছে ভিটিএইচ, আমরা আগে বলে নিলাম যে এই ভিটাই হচ্ছে আমাদের ভিটিএইচ, ওপেন টার্মিনালের যে ভোল্টেজটা সেটা। সো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু ভিটিএইচ। এখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে আমাদের এই ইকুয়েশনটা যা সলভ করলে আমরা বলতে পারবো, যে আমরা ক্যালকুলেটার বসাই দিলে সরাসরি কিন্তু আমরা এদের ইজিলি সলভ করতে পারবো, যারা আমরা পারি তারা আমরা করে নিব। সো এখান থেকে আমাদের ভিটিএইচ যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা ভিটিএইচ পাবো হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট। এই তো আমাদের ভিটিএইচ ক্যালকুলেশন করা হয়ে গেল, দ্যাট মিনস আমাদের এই ভিটিএইচটা পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট আরটিএইচটা ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে, সো আরটিএইচটা আমরা একটু ভিন্ন উপায়ে ক্যালকুলেশন করবো। তো আমরা থেভেনিন সার্কিটের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, থেভেনিন সার্কিট আমরা এরকম বলে যে একটা ভোল্টেজ সোর্স থাকবে, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে। আমাদের কনসেপ্টটা ফার্স্টে দেখে নিই যে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে ভিটিএইচ, এটা থাকবে হচ্ছে আমাদের আরটিএইচ, এবং টার্মিনাল ছিল ওপেন, এবি টার্মিনাল ছিল। আর নর্টন সার্কিটের ক্ষেত্রে আমি কী জানি, নর্টন সার্কিটের ক্ষেত্রে নর্টন কারেন্ট থাকবে আইএন, এবং তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স আরএন, আর এটা ছিল হচ্ছে আমাদের এবি টার্মিনাল। এখন আমরা থেভেনিন থেকে নর্টন এবং নর্টন থেকে থেভেনিনে ট্রান্সফর্ম করতে পারি। এখানে আমাদের এ আরটিএইচ এবং আর থেভেনিন দুইটা সেম জিনিস, আরটিএইচ এবং আর থেভেনিন এই দুইটা আমাদের সেম, একই জিনিস বোঝায়। সো যদি আমাদের আরটিএইচটা ইজিলি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা আরটিএইচ সমান লিখতে পারবো, কারণ এটা সমান হচ্ছে আমাদের আরটিএইচ। এই আরটিএইচ সমান আমরা কী লিখতে পারবো, যে এই ভিটিএইচ ডিভাইডেড বাই এই নর্টন কারেন্ট আইএন। তাহলে আমরা যদি এই থেভেনিন থেকে, আমরা যদি থেভেনিন থেকে নর্টনের যে সার্কিটটা এখানে আসতে চাই, তাহলে আমরা কী লিখতে পারবো, যে আরটিএইচ সমান সমান ভিটিএইচ বাই আইএন, বা আইএন সমান হচ্ছে আমাদের ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ। এভাবে আমরা এই সলভ করতে পারি। সো এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যদি আমরা আরটিএইচ ক্যালকুলেশন করতে চাই, তাহলে তো আমাদের ভিটিএইচ রয়েছে, জাস্ট আমাদের এই আইএনটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই সার্কিটের, আমাদের যে সার্কিট রয়েছে, এটা যদি আমরা আইএনটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো। সো আইএন ক্যালকুলেশন করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কী করতে হয়, যে এই যে টার্মিনাল দুটো রয়েছে সেটা শর্ট সার্কিট করে দিতে হয়, এটা আমরা ইতিমধ্যে জানি। সো থেভেনিনের ক্ষেত্রে আমাদের সার্কিট দুটো ওপেন করতে হয়, এবং আমাদের যদি নর্টনের কারেন্ট বের করতে হয়, তাহলে আমাদের কি সার্কিটটা শর্ট করতে হয়। সো আমরা প্রথমে সার্কিটটাকে শর্ট করে অঙ্কন করে নিই। এটা হচ্ছে আমাদের নর্টন কারেন্ট আইএন, আর বাকি সার্কিট পুরোটা আগের মতনই থাকবে। সো এটা আমরা জাস্ট এই সার্কিটটাকে আমরা কী করলাম, ওপেন সার্কিটটাকে শর্ট করে দিলাম, যে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আইএন। এটা ক্যালকুলেশন করতে পারলে আমাদের অঙ্ক শেষ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইএনটা, এই আইটা ডিপেন্ড করতেছে এই কারেন্টের ওপর, এবং এই ভোল্টেজটা ডিপেন্ড করতেছে এই ভোল্টেজের ওপর। এখন আমরা সিমিলার যে আগের যে দুটো স্টেপ ফলো করলাম, দ্যাট মিনস এই নোডে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করলাম, এবং জাস্ট এই এই লুপে আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের কাজ শেষ। সিমিলার প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করবো আইএনের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা একটা নোড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নোড এ ধরে নেই,
বা নোট ওয়ান ধরে নিই, তাহলে এইটাখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করবো। সো আমরা এখানে আসলে অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট এ, তাহলে কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা আউটগোয়িং কারেন্ট রয়েছে, এখানে একটা কারেন্ট, এই দুইটা আউটগোয়িং কারেন্ট রয়েছে এবং এখানে আরেকটা কারেন্ট, এটা আউটগোয়িং কারেন্ট। এখন গুরুত্বপূর্ণ বিষয় যে এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে কি না, এটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু খেয়াল করি বিষয়টা যে এখান থেকে আমাদের শর্ট সার্কিট করে দিলাম, এখানে একটা শর্ট পাথ রয়েছে। এখন যদি কোনো শর্ট পাথ পাই তাহলে আমাদের কারেন্ট কী চাই, কারেন্ট হচ্ছে যেদিক বরাবর শর্ট সার্কিট রয়েছে বা যেদিক বরাবর রেজিস্ট্যান্স সবচেয়ে কম সেদিক বরাবর ফ্লো করে। এখন কারেন্টটা সাপোজ এদিক দিয়ে আসলো, এসে এদিকে একটা রেজিস্ট্যান্স পেলো, তাহলে এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ তার আগে তো এদিক শর্ট করা রয়েছে। তাহলে কারেন্টটা কী চাই, শর্ট পাথ দিয়ে ফ্লো করতে চায়, মানে যেদিক বরাবর রেজিস্ট্যান্স কম থাকে সেই পাথ বরাবর কারেন্ট ফ্লো করে। সো যেহেতু দুটো রাস্তা পেলো এবং এই রাস্তা বরাবর রেজিস্ট্যান্স নাই, তাহলে কারেন্ট এদিক বরাবর ফ্লো করবে, এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এদিক বরাবর আমাদের কারেন্টের ভ্যালু কত, জিরো অ্যাম্পিয়ার কারেন্ট এদিক বরাবর ফ্লো করবে। কারণ এবং এটা তাহলে কি এখানে ভোল্টেজ ড্রপ কত, জিরো ভোল্ট। যেহেতু জিরো ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এদিক বরাবর যদি কারেন্ট ফ্লো করবে তাহলে এই ব্রাঞ্চ এখানে কোনো, এখানে কোনো কনসিডারেশন আসবে না। তাহলে আমাদের কয়টা আউটগোয়িং কারেন্ট, জাস্ট দুইটা আউটগোয়িং কারেন্ট, কারণ এটা এটা হচ্ছে আমাদের শর্ট করা রয়েছে, কারেন্টটা শর্ট সার্কিট বরাবর ফ্লো করবে, এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এখানে আমাদের যে আউটগোয়িং কারেন্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস 20i প্লাস, এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করতেছি এবং এটা হচ্ছে আমাদের আইএন ইজ ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমাদের আইএনটাই বের করতে হবে। তাহলে আইএন সমান আমরা লিখতে পারি যে হচ্ছে মাইনাস 20i, এটা আমাদের এরকম থাকলো। এখন যদি আমরা এই আইটা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের কাজ শেষ, তাহলে আইএনটা পেয়ে যাবো। ঠিক সিমিলার প্রসেসে আমরা এই এখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করবো, লুপ ওয়ান, এটা কারেন্ট হচ্ছে আই, কারণ এই আই কারেন্টটা এদিক বরাবর ফ্লো হচ্ছে, তাহলে লুপ কারেন্ট হচ্ছে আই। তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করি লুপ ওয়ানে, তাহলে অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ ওয়ান। এখানে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি যে যেদিক বরাবর ঢুকতেছে সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইনে আমরা কাজ করি, যেদিক বরাবর ঢুকতেছে সেটা তাহলে -5, বা পজিটিভ নিয়ে কাজ করতে পারে, আমরা ইতিমধ্যে আলোচনা করছি সেটা, সেটা যার যেটা খুশি, যেদিক বরাবর ইন্টার করতেছে সেটা নিয়েও কাজ করতে পারি, যেদিক বরাবর কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেই সাইনেও কাজ করতে পারি। সো যার যেটা খুশি সেটা আমরা করে ফেলবো, তাহলে -5, আর এদিক বরাবর ঢুকতেছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, সো এটা হচ্ছে আমাদের -2, বা আমরা যেদিক বরাবর ঢুকতেছি সেই সাইনে কাজ করতেছি, তাহলে -5 প্লাস 2×10³ ইন্টু আই, আর যেদিক বরাবর ঢুকতেছে সেই সাইনে কাজ করছে, +3 ভোল্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে -5 প্লাস 2×10³ ইন্টু আই। এখানে এই যে ভির ভ্যালুটা কত, এখানে ভিটা হচ্ছে আমাদের জাস্ট এটার অ্যাক্রসে ভোল্টেজ, এই ভিটা আমরা আগে দেখেছিলাম কি, ভিটা হচ্ছে আমাদের ভিএবি ইকুয়াল টু ভিটিএইচ। তাহলে এই ভির জায়গায় আমরা কী লিখতে পারি, ভিএবি লিখতে পারি, ভিও লিখতে পারি, ভিটিএইচ যে কোনো একটা লিখতে পারি। এখন এই যে ভিটা, এই ভিটার ভ্যালু কত, 0 ভোল্ট, কারণ এটার অ্যাক্রসের ভোল্টেজ বর্তমানে কত আছে, বর্তমানে হচ্ছে 0 ভোল্ট, কারণ এদিক বরাবর যেহেতু কোনো কারেন্টই ফ্লো করে নাই, তাহলে এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে, অবশ্যই থাকবে না। তাহলে যেহেতু এর মধ্যে বরাবর কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমাদের 0 ভোল্ট। তাহলে এখানে আমরা কত বসাবো, এক্ষেত্রে আমাদের ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে আমাদের 0, এটাই হচ্ছে আমাদের ভিটিএইচ, এটাই হচ্ছে আমাদের ভিএবি ছিল। তাহলে এখানে আমরা 0 বসাই দিব, তাহলে এটার কোনো কনসিডারেশন থাকবে না, +0 = 0। তাহলে এখান থেকে আমাদের আইয়ের ভ্যালুটা পাবো হচ্ছে সিম্পল, আমরা ক্যালকুলেশন করে আই ভ্যালু পাবো হচ্ছে 2.5×10⁻³ এত অ্যাম্পিয়ার। তো এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা সিম্পল এখান থেকে আইএনটা ক্যালকুলেশন করতে পারবো, অতএব আইএনটা হচ্ছে সিম্পল আমাদের, এটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে -0.05 অ্যাম্পিয়ার। আইএন যদি আমাদের ক্যালকুলেশন হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা সিম্পল আমরা আরটিএইচটা ক্যালকুলেশন করতে পারবো, অতএব আরটিএইচ কত আসবে, আরটিএইচ সমান আমরা ইতিমধ্যে দেখলাম যে এই আরটিএইচটা ছিল হচ্ছে আমাদের এই ভিটিএইচ বাই আইএন। তাহলে অতএব এই আরটিএইচটা আমাদের আসবে হচ্ছে ভিটিএইচ, ভিটিএইচের ভ্যালু হচ্ছে আমরা জানি, ভিটিএইচের ভ্যালু হচ্ছে আমরা পেলাম হচ্ছে -5, আর আইএন এর ভ্যালু হচ্ছে -0.05। তাহলে এটা পাবো হচ্ছে আমাদের সিম্পল 100 ওহম। তাহলে আমাদের আরটিএইচও পেয়ে গেলাম, ভিটিএইচও পেয়ে গেলাম। তাহলে অতএব আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী রকম আসবে, আমাদের এই ভিটিএইচের ভ্যালু পাবো হচ্ছে -5 ভোল্ট এবং আরটিএইচ এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 100 ওহম, আর এটা ছিল হচ্ছে আমাদের ভিএবি। ওকে, এটা ছিল এটা এবি টার্মিনাল, এটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এই প্রবলেমে আমাদের দেখতে পাচ্ছি দুইটা স্টেপ ফলো করলাম, ফার্স্ট স্টেপে আমরা কি ভিটিএইচ ক্যালকুলেশন করলাম এবং সেকেন্ড স্টেপে এসে আমরা কি করলাম, আমরা হচ্ছে আরটিএইচ ক্যালকুলেশন করলাম। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের দুইটা কাজ করছিলাম, যে জাস্ট এই নোটটা নিয়েছিলাম, জাস্ট আমরা রিভিশন দিয়েছি, নোটটা নিয়েছিলাম, নোটে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, করে একটা ইকুয়েশন পেয়েছিলাম। পরবর্তীতে কী করলাম, পরবর্তী যে লুপটা ছিল সেখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, পরবর্তী তারপরে আমরা ভিটিএইচ পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা কী করলাম যে আমাদের এই আরটিএইচ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের এই নর্টনের কারেন্টের
ইকুয়েশনের মাধ্যমে সলভ করো তাহলে আমাদের ইজি হবে। সো জাস্ট থেভিনিন থেকে নর্টনে আমরা আসলে আমরা কি আর টি এস সমান সমান ভিটিএইচ বা আইএন লিখতে পারি, এটা আমরা ইতিমধ্যে জানি, এটা সিম্পল বিষয়। যদি না জানি তাহলে থিওরিটা আমরা দেখে নিবো কীভাবে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে থেভিনিন থেকে নর্টন, নর্টন থেকে থেভিনিন আসা যায়। আমরা গুগলে সার্চ করলে ইজিলি আমরা এইগুলো ইকুয়েশনগুলো সম্পর্কে জানতে পারবো, সেটা আমরা এভাবে সলভ করবো। সো আইএন আইএন ক্যালকুলেশন করার ক্ষেত্রে সিমিলার প্রসেস আমরা কনসিডারেশন আসলাম, জাস্ট আমাদের ব্রাঞ্চটা শর্ট করে দিলাম, সেই কারেন্টটা আইএন, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপর আমরা কী করলাম, এই নোট নিয়ে কাজ করলাম, এই নোটের ক্ষেত্রে যখন কাজ করলাম দেখলাম যে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ এবং এটার ভোল্টেজ, এটার অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, কারণ এটা শর্ট সার্কিট রয়েছে, এদিক বরাবর সব কারেন্ট ফ্লো করবে। সো এখান থেকে এই নোটে আমরা কেসিএল অ্যাপ্লাই করে অ্যাক্টিভেশন পেলাম, পরবর্তীতে আবার এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, ভেরি সিম্পল বিষয়, জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করলাম, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, আমাদের পুরো প্রবলেম সলভ। ওকে, সো জাস্ট ঠান্ডা মাথায় যদি আমরা ইজিলি ম্যাথগুলো চিন্তা করি এবং প্র্যাকটিস করি তাহলে আমরা ইজিলি পরবর্তীতে এগুলো সলভ করতে পারবো, যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবো না। সো খুব শীঘ্রই কমিউনিকেশন সিস্টেমের ভিডিওগুলো আপলোড করবে এবং সেটা আমার চ্যানেলের প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেই প্লেলিস্টগুলো দেখলে আমাদের যে বেসিক প্রবলেমগুলো থাকবে ইনশাআল্লাহ সেগুলো সলভ হয়ে যাবে। ওকে, সো নেক্সট আমরা রিলেটেড অন্যান্য প্রবলেম নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।